এই টেরোরিস্টটা তোমাদের ক্যাম্পে লুকায় আছে। পরিবার, পরিচয়, প্রতিশোধ, অনেক প্রশ্নের এক উত্তর, রিফিউজি। মেরা ভাই মুজরিম হ্যায় কা? রিফিউজি সিরিজের কেন্দ্র চরিত্রে রয়েছেন মম। তোমার কোনো ধারণা নাই সে কি করতে পারে। এটি মূলত ঢাকার 2007 সালের এক শরণার্থী শিবিরের গল্প নিয়ে তৈরি। নির্মাণ করেছেন ইমতিয়াজ সজীব। মেরে বাত পর একিন কর দোস্ত। দেশের টিভি নাটক বা চলচ্চিত্রের এক অনন্য নাম চাকিয়া বাড়ি মম। ও হাম লোগো কো মদদ কর সকতে। ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স ফটো সুন্দরী হিসেবে, তবে পরবর্তীতে শুধু মডেল লুকে নয় একেবারে জাত অভিনেত্রী হিসেবে মম নিজেকে প্রমাণ করেছেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে বাংলা কন্টেন্টের এক দারুণ চর্চা হচ্ছে ওয়েব সিরিজ। ওটিটির এই সুসময়ে মম অভিনীত নতুন এক ওয়েব সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। 6 পর্বের এই ওয়েব সিরিজটির নাম রিফিউজি। মমর সাথে অভিনয় করেছেন নবাগত সোহেল মণ্ডল। চলচ্চিত্র, নাটক বা ওটিটি কন্টেন্ট সব ক্ষেত্রেই ভীষণ নিষ্ঠার সাথে কাজ করে থাকেন মম। চলচ্চিত্র পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সৃষ্টি প্রসঙ্গে জাকিয়া বাড়ি মম বলেন, সাম্প্রতিক সবকটি কাজের ভেতরে আমার এই কাজটি আমি এগিয়ে রাখব। কোন কাজ শেষে বুঝতে পারি যে প্রোডাকশনটি কেমন হলো, সেক্ষেত্রে আমি বলবো এই সিরিজটি দেখলে কোনো দর্শকই ঠকবেন না, কারণ সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। আশা করি আমার দর্শকরাও আমার এই পরিশ্রমের মূল্যায়ন করবেন সিরিজটি দেখে। মম আরো বলেন, গল্প ভালো না লাগলে কাজ করি না, কারণ অভিনয় যে ম্যাচুরিটি এসেছে তাতে আমি আমার দর্শকদের কাছেও দায়বদ্ধ, সেই দায়িত্ব মাথায় ও মনে রেখেই কাজ করি। আমি যখন যে কাজটি করি না কেন তার নিষ্ঠা ও সততার সাথে করার চেষ্টা করছি সবসময়। এই টেরোরিস্টটা তোমাদের ক্যাম্পে লুকায় আছে, তোমার কোনো ধারণা নাই সে কি করতে পারে। মেরে বাত পর একিন কর দোস্ত, ও হাম লোগো কো মদদ কর সকতে হ্যায়। কিসি নে উন লোগো কো খিলাফ বাত কি তো বন গয়ে আতঙ্কবাদী। বিক্রম কে লিয়ে কোই কুছ নেই করেগা। জিন্দগি ভর হাম এসে জিয়ে এসে জিয়ে। পর এক মুজরিম কো জেল সে ছোড়ানা ইতনা আসান নেই হ্যায়। মুজরিম? এর বাইরে পরিচালিত ধারার কন্টেন্ট কাম নাটকের কাজ একেবারেই কমিয়ে দিয়েছেন। সিরিজটি আগামী 10 জুন অবমুক্ত হবে হইচই প্ল্যাটফর্মে।